আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা পেন্টিংয়ের ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে আমার করা একটা ওয়াটার কালার পেন্টিং। আমি যখন দেশে ছিলাম তখন হ্যান্ড পেইন্টের কাজ অনেক করা হতো, কিন্তু দেশের বাইরে চলে আসার পরে কাজগুলো এখন আর কন্টিনিউ করা হচ্ছে না। তবু আঁকতে যেহেতু আমি পছন্দ করি, তাই যখনই সময় পাই নিজের এই পছন্দের জায়গাটায় আমি একটু সময় খুঁজে দেওয়ার চেষ্টা করি। আজকে আমি চেরি ফুলের একটা ডিজাইন করব ওয়াটার কালারে। আর এই ডিজাইনটা আমার একটা সিগনেচার ডিজাইন বলা যায়, কারণ আমি যখন দেশে ছিলাম তখন আমি হ্যান্ড পেইন্টে এটা একটা পাঞ্জাবিতে করি আর সবাই খুব এটা পছন্দ করেছিল। আজকে এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ আঁকার ভিডিওগুলো আমি চেষ্টা করি একটু ডিটেলস দেওয়ার জন্য। আর আজকে একদম প্রথম থেকে আমি পেন্সিলে এই ডিজাইনটা মানে দেখাচ্ছি, কারণ হচ্ছে আগে যখন আমি ভিডিও টিউটোরিয়াল করতাম তখন অনেকে বলতো যে আপু পেন্সিল দিয়ে করা যে ডিজাইনটা এটা কিভাবে করেন, এটা দেখালে ভালো হয়। তো এর জন্যই আমি আজকে একদম শুরু থেকে কিভাবে কি করি, কিভাবে আঁকি সেটা আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এখানে প্রথমে যে আমি কাগজটা নিয়েছি এটা হচ্ছে ওয়াটার কালার বেইজের কাগজ, আর এখানে আমি পেন্সিল দিয়ে হালকা করে ডিজাইনটা এঁকে নিচ্ছি। আপনারা যারা ফ্রি হ্যান্ডে করতে না পারেন তারাও আমার মতো এভাবে পেন্সিল দিয়ে সুন্দর করে ডিজাইনটা এঁকে নিতে পারেন, হোক সেটা কাগজে কিংবা কাপড়ে। পেইন্টিংয়ের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন ততই দেখবেন যে আপনার কাজগুলো ভালো হচ্ছে। আর আমি আমার অভিজ্ঞতায় একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি যখন আগে কাপড়ে হ্যান্ড পেইন্ট করতাম তখন ব্যাপারগুলো একরকম ছিল, আর আজকে যখন অনেক দিন পরে আমি কাগজে ট্রাই করছি কাজগুলো সে ব্যাপারটা অন্যরকম হয়ে গিয়েছে। কারণ এই কাজগুলো আমি অনেক আগে করতাম যখন আমি ছোট ছিলাম, তারপর অনেক দিনের একটা গ্যাপ, তারপরে এখন যখন আবার শুরু করেছি আমি চেষ্টা করছি আবার কাজগুলো ফিরিয়ে আনার জন্য। দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমি কাগজে ডিজাইনটা করে নিয়েছিলাম, আর এরপরে আমি রঙের বেইজ একটু করে দিচ্ছি। এখানে আমি গোলাপি আর বেগুনি দুইটা কালারে ফুলের শেড দিব, আর সেটাই করছি। আপনারা এই কাজটা যদি কাপড়ে করতে যান তাহলে এরকম হবে না, কারণ হ্যান্ড পেইন্ট আর কাগজে আঁকা দুইটা দুই রকম, তাই সেখানে নিজেদের অভিজ্ঞতা খাটিয়ে আপনাকে কাজটা করতে হবে। আমি জাস্ট আমার যে কাজটা ওয়াটার কালারে আমি সেটা করে যাচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ যেহেতু এটা পেইন্টিংয়ের ভিডিও, আর আমি আশা করছি আপনারা না টেনে ভিডিওটা পুরো দেখবেন, কারণ আমি এখানে ছোট ছোট কিছু ট্রিক্স ব্যবহার করেছি যেটা আপনাদের হ্যান্ড পেইন্টেও কাজে লাগতে পারে।
আমি এখানে ফুলের মাঝখানে কালো রং ব্যবহার করেছি আর এটা একটা চিকন ব্রাশ দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি এটা দিয়ে আমার আসলে খুব বেশি কষ্ট করা লাগছে না কারণ যেহেতু কাগজটা ভেজা আর প্লাস হচ্ছে এটা পানি দিয়ে করা তাই আমি একটু ছড়িয়ে দেওয়ার পরে এটা নিজে নিজেই নিজের মতো কাজ করে নিচ্ছে ফুলটাকে আরও সুন্দর করার জন্য আমি রানী গোলাপি এবং বেগুনি দুইটা রং দিয়ে ভেতরে কাজগুলো করে নিচ্ছি এটাও হচ্ছে একটা চিকন তুলি দিয়ে করে নিয়েছি কারণ আমার কাছে একদম জিরো সাইজের তুলিটা আনফরচুনেটলি নেই আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন এরপরে কুড়ির যে কাজগুলো সেটাও আমি আমার মতো করে নিচ্ছি রং ছড়িয়ে দিচ্ছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন আমি এখানে শাখা প্রশাখা মানে ডালে ব্যবহার করেছি কালো আর বাদামি কালার দুইটা আমি একসাথে শেড করে তারপরে ব্যবহার করছি কারণ পুরো কালো দেইনি আমার কাছে মনে হয়েছে একটু বাদামি দিলে ভালো লাগবে তাই দুইটা কালার একসাথে মিলিয়ে একটা কালো বাদামি কালার হয়েছে আমি সেটাই এখানে অল্প অল্প করে ইউজ করছি
আর তখন প্র্যাকটিসের কথা বলেছিলাম, সেটার ব্যাপারে নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি অনেকদিন পরে যখন কাজগুলো করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমার নিজের আরও অনেক বেশি প্র্যাকটিস দরকার, কারণ নিজের মন মতো আসলে কাজগুলো হচ্ছিল না, কারণ যেহেতু আমার অনেক দিনের একটা গ্যাপ আছে। তারপর আমি চেষ্টা করছি নিজে একটু একটু করে কাজগুলোকে সুন্দর করার, আমার জন্য দোয়া করবেন। এখানে আমি গাছের ডালে ছোট একটা কাজ করেছি, আর সেটা হচ্ছে আমি বাদামির সাথে একটু সাদা রং মিশিয়ে ডালে অল্প করে দিয়েছি, যেন এটা একটু রিয়েলিস্টিক লাগে, কারণ পুরোপুরি কালো বা বাদামি দিলে কেমন যেন আমার মনে হয়, এর জন্য আমি এখানে ছোট কাজটা করেছি। এটা ওভারঅল যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে দেখতে অনেক ভালো লাগছে। এই তো, এই ছিল আজকের পেইন্টিং। আমি আসলে চেষ্টা করছি আমার কাজগুলো ইম্প্রুভ করার জন্য, কারণ আমি নিজেও শিখছি আর চেষ্টা করছি আপনাদের জন্য সহজভাবে কাজগুলো করতে। আমার আজকের কাজটা কেমন লাগলো সেটা আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।